नमस्कार बंधुरा, বাড়ির খাবারে সবাইকে স্বাগত। আজ আমি বিনা তেলে কিভাবে পেঁপে চাটনি পারফেক্ট বানানো যায় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চাটনিটা বানানোর জন্য আমার পেঁপে, লেবু, চিনি, কিশমিশ, কাজু ও স্বাদমতো লবণ লাগছে। প্রথমে আমি পেঁপেটাকে কেটে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। খুব পাতলা করে পেঁপে কাটতে হবে, ঠিক এরকম ভাবে। তারপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এক বাটি পরিমাণ জল দিয়ে দেব। এবার তাতে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 7 মিনিট মতন ঢাকা দিয়ে সুসিদ্ধ করে নিতে হবে। 7 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। এবার কতটা সিদ্ধ হলো দেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি ঝুড়িতে জল ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম। হাফ চা চামচ সাদা তেল দিয়ে আগে থেকে ধুয়ে রাখা কাজু কিশমিশটা ভেজে নেব। হালকা আঁচে নাড়াচাড়া করে কাজু কিশমিশটা ভাজতে হবে। আমার কাজু কিশমিশ দুটো ভাজা হয়ে গেছে। আমি একটি বাটিতে তুলে নেব। সেই কড়াইতে আমি আবারও এক বাটি জল দেব। জলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এক বাটি চিনি দিয়ে দেব। চিনি ভালো করে মিশে গেছে জলের সঙ্গে এবং আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক এই রকম কালার এসে গেলে হালকা ব্রাউন কালার, এবার সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ফুটে যাওয়ার পরে স্বাদ মতন লবণ দেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ। আবারও নাড়াচাড়া করে তিন মিনিট ফুটিয়ে নেব। খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি দুটো লেবু কেটে রস বের করে রেখেছি, দিয়ে দিলাম। লেবুটা দিতে হবে চাটনি নামানোর 2 মিনিট আগে। তার আগে দিলে চাটনিটা তেতো হয়ে যেতে পারে। লেবু দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানো যাবে না। 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে। আমার চাটনিটা হয়ে গেছে। আমি আরেকটি পাত্রে ঢেলে নেব। এই রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পেতে।